খবরের দিকে নজর রাখবো। খড়গপুরের বালন এলাকায় একটি বিস্কিট কারখানাতে ভয়াবহ আগুন, প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে ছিল দমকলের ছটি ইঞ্জিন। সকাল নটা নাগাদ সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তারপরেই কিন্তু একেবারে ভয়াবহ আকার নেয় আগুন। পরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। আপাতত পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল বাহিনীর সাথে যোগ হলো বায়ুসেনার দমকল। আরও বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ মুখার্জি। পার্থ, প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল বাহিনী, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি স্বাভাবিক? দেখো, একেবারেই পুরোপুরি স্বাভাবিক বলা যেতে পারে না, কারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। কারণ একটা বড় দুর্ঘটনা থেকে যে খড়গপুরবাসী বেঁচে গেল তা বলা যেতেই পারে, কারণ পরিস্থিতিটা এতটা এমন জায়গায় এসেছিল বায়ুসেনার দপ্তরের আধিকারিকদেরকে সুতরাং পৌঁছে যেতে হয়। কারণ যেখানে বিস্কুট কারখানাটি অবস্থিত তার আশেপাশের মধ্যেই রয়েছে পেট্রোল পাম্প এবং গ্যাসের একটি বড় গোডাউন। সেই ক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়েছিল প্রশাসনও, সেই ক্ষেত্রে খবর দেওয়া হয় বায়ুসেনাকে। অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে এবং এখনো কোথাও কিছু আগুন রয়েছে কিনা, আগুনের গাছ কোথাও ছড়িয়ে পড়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন, দমকল বাহিনী এবং বায়ুসেনার জেলা আধিকারিকরা রয়েছে। কারণ মালুঞ্চা খড়গপুরের ঘনবসতি এলাকা, হঠাৎ করে আগুন ছিটকে যেত, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে দমকল বাহিনী এবং বায়ুসেনা তাদের চেষ্টায় কিন্তু আগুন পুরোটাই নিয়ন্ত্রণে বলা যেতে পারে, তবে কোথাও আগুন থাকতে পারে সেগুলো খতিয়ে তারা দেখছেন। কিন্তু কি কারণে আগুনটা ধরলো বা কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়। যেটা জানা যাচ্ছে যে ওখানে সেই মুহূর্তে 300 জন কর্মী ওই কারখানায় কাজ করছিল, ওই কারখানার কাছে রয়েছে একটি গাছ, সেই গাছ থেকে ধোঁয়া বেরোতে প্রথম শুরু দেখতে পাই স্থানীয়রা কাজ করে, তারপরে কিন্তু খবর দেওয়া হয় এবং সেই খবর দেওয়ার পরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেই জায়গা থেকে 300 কর্মী তারপরেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ধন্যবাদ পার্থ। ऊपर का पूरा खत्म।